গণতন্ত্রের কণ্ঠরোধ, আদানি গ্রুপের সাথে সখ্যতা সহ বিভিন্ন ইস্যুতে প্রশ্ন তুলে পোস্টকার্ডের মাধ্যমে চিঠি পাঠাচ্ছে ছাত্র পরিষদ। এদিন বালুরঘাটের কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ এই কথা জানান। পাশাপাশি রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের বিষয়ে সৌরভ হন তিনি। সৌরভ প্রসাদ এদিন জানান, প্রধানমন্ত্রী মোদীজির কাছে 1 লক্ষ পোস্টকার্ড পাঠানো হবে, বিভিন্ন বিষয়ে উত্তর চেয়ে পাঠানো হবে এগুলি। এই পরিপ্রেক্ষিতে বালুরঘাট থেকেও পোস্টকার্ড পাঠানো হচ্ছে বলে এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান। দেখুন, আপনারা সকলে জানেন যে আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী, তাকে সংসদে যখন আমাদের দেশের সাংসদরা প্রশ্ন করে, তিনি সেই প্রশ্নের উত্তর না দিয়ে সংসদ ভবন থেকে পালিয়ে যান। আজকে আমাদের সাংসদরা দেশের প্রধানমন্ত্রীর কাছে জানতে চায় যে আপনার বন্ধু আদানি আপনার বিজেপি পার্টিতে কত কোটি টাকা ফান্ড আপনাদেরকে দিয়েছে। এর প্রশ্ন যখন সংসদে করা হয়, এর উত্তর না দিয়ে মন্ত্রী পালিয়ে যান। আপনার বিদেশ সফরে, অফিসিয়াল বিদেশ সফর যখন হয়, তারপরে দেখা যায় আপনার সেই বন্ধু আদানি কোটি কোটি টাকার আজকে বিদেশে কাজ পাচ্ছে, টেন্ডার পাচ্ছে। কি বুদ্ধিতে আপনার যাওয়ার পরেই আপনার বন্ধুকে ঠিকা দেওয়া হচ্ছে? আপনার বন্ধু যে 609 নম্বর তালিকায় ছিল 8 বছরের মধ্যে কি এমন ফর্মুলাতে বিশ্বের 2 নম্বর স্থানে আসে? আজকে দেশের সমস্ত বেকার ছাত্র যুবরা, আজকে আপনারা জানেন 45 বছরে ভারতবর্ষের সবচেয়ে বেশি বেকারত্ব, সেই বেকার ছাত্র যুবরা জানতে চায় যদি তার বন্ধু আদানি 609 নম্বর থেকে 2 নম্বরে আসতে পারে, তাহলে বাংলা এবং দেশের সেই যুবকদেরকে সেই ফর্মুলাটা আপনি জানান। ছড়িয়ে দেওয়া হচ্ছে, মুছে ফেলা হচ্ছে, ইতিহাসকে নিশ্চিত করা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা মোদী সাহেবের কাছে প্রশ্ন রাখছি পোস্ট কার্ডের মাধ্যম দিয়ে। 1 লাখ পোস্ট কার্ড আমরা মোদী সাহেবকে পাঠাবো পশ্চিমবঙ্গ থেকে। আজকে থেকে 20 তারিখের মধ্যে সমস্ত বিধানসভা, ব্লক, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের ছাত্র পরিষদের সাথীরা মোদীকে পোস্ট অফিসে গিয়ে পোস্ট কার্ডের মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাইবে।